চট্টগ্রামে নেভাল একাডেমি পত্রিকা। তো এটা হচ্ছে চট্টগ্রামে যারা, এটা হচ্ছে কর্ণফুলী, চট্টগ্রামে কর্ণফুলীর মোহনায় চট্টগ্রাম নেভাল একাডেমি অবস্থিত একটা পত্রিকায় যারা পত্রিকা সিরিজ দেখতে চান তারা আসলে নেভাল একাডেমিটা দেখতে পাবেন। এটা হচ্ছে সিরিজ থেকে একটু পাশেই, দক্ষিণ পাশে গেলেই হচ্ছে আপনার নেভাল একাডেমি। নেভাল একাডেমির পাশে হচ্ছে চট্টগ্রামের শাহজাহান বিমানবন্দর। তো আমরা এই যে কর্ণফুলী মোহনাটি দেখতেছি, তো মোহনায় এইখান থেকেই বঙ্গোপসাগর থেকে কর্ণফুলী নদীর এই মোহনায় মোহনার তীরেই হচ্ছে চট্টগ্রামের নেভাল একাডেমিটি অবস্থিত। চট্টগ্রামের এই বন্দরে খালাস মাল খালাস করা হয়। আর তেমনি এটি একটি নেভাল একাডেমির ঘাট, এটা হচ্ছে পতেঙ্গা। তো এখানে আসলে আপনারা সেই কর্ণফুলী নদীটি দেখতে পাবেন এবং পতেঙ্গা বিচের সি বিচের পাশে হচ্ছে নেভাল একাডেমি। তো যারা পতেঙ্গা সি বিচ ঘুরতে আসে তারা নেভাল একাডেমি দেখতে পারেন, কারণ হচ্ছে এটি কাছাকাছি, সি বিচ থেকে খুবই কাছাকাছি। আপনারা এখানে সিএনজি করে আসতে পারেন, এখানে পতেঙ্গা সি বিচ থেকে সিএনজিতে বা এখানে লোকালি অটো রয়েছে 10-15 টাকা পার। দেখুন বাধাই করা এবং সামনে দেখুন এটা হচ্ছে বাধাই করা এবং সামনে অনেক পাথর দিয়ে বাধাই কাজ করা হয়েছে এবং অনেক স্পিড বোট, অনেক জাহাজ, কারণ এই জাহাজগুলো চট্টগ্রাম যারা মাল মালামাল যে জাহাজগুলোতে বিদেশ থেকে মালামাল আনা হয়, আনা নেওয়া হয়, বড় মাদার ভেসেল। এই মাদার ভেসেলগুলো গভীর সমুদ্র থাকে এবং মাদার ভেসেল থেকে ছোট ছোট জাহাজে করে, ছোট ছোট ভেসেলে করে নোঙ্গরে আনা হয় এবং এখানে এনে মালগুলো খালাস করা হয়। ২০ টাকা দিয়ে সর্বমোট ২৩ টাকা দিয়ে আপনারা নদীটি ওই পারে যেতে পারবেন, আবারও আসতে সেই
জাহাজ দেখতেছি, তাহলে আমরা একটু ঘুরে দেখবো যে জাহাজের ভিতরটা কিরকম হয়। আমরা সেই জাহাজে দেখুন বিশাল জাহাজ, ওই প্রান্তে আমরা যেটা দেখতেছি সাগর, মোহনা, এবং হচ্ছে এখানে ছোট ছোট জাহাজ এবং বড় জাহাজ সবকিছু এখানে দেখা যায়। তো সব মিলে হচ্ছে আপনার এই নেপাল একাডেমিটা যারা পর্যটন রয়েছে তাদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। চেষ্টা করবো আপনাদেরকে জাহাজের ভিতরে কি কি রয়েছে ইত্যাদি বিষয়গুলো দেখানোর জন্য। নেভাল একাডেমির চট্টগ্রাম পতেঙ্গা নেভাল একাডেমির সেই অপরূপ দৃশ্যগুলো দেখুন। বিশাল একটি জাহাজ, পশ্চিম পাশ দিয়ে হচ্ছে কর্ণফুলী টেনেল, কারণ আমরা দেখেছিলাম পতেঙ্গা থেকে কর্ণফুলী টেনেলটি ওই পাশে নদীর ওই পাশে গেছে। তো সুতরাং রাস্তা করা হয়েছে, এগুলা শহরে ঢুকতে হবে না। তো শহরে না ঢুকলে শহরের যানজট হবে না। তো দেখুন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যারা এই দৃশ্যগুলো দেখতে চান তাহলে চলে আসবেন চট্টগ্রামের নেভাল একাডেমি পতেঙ্গা। এখানে আসলে বিকেলটা এইখানে কাটালে আপনাদের মনোমুগ্ধকর পরিবেশ, সেই মুক্ত বাতাস এবং নদী এবং সাগর দুটারই হচ্ছে মিলন কেন্দ্র। বিভিন্ন প্রান্ত
আমাদের দেশে মালামাল আসে এবং যায়। ওই জাহাজগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো দেখলে হয়তো আপনাদের একটু ভালো লাগবে, ধারণা আসবে যে এখানকার দৃশ্য এবং পরিবেশ। তো আসলে নেভাল একাডেমিতে আপনারা দেখতে পারেন, চাইতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।